জয় হিন্দ। 7NEWS-এর লাইভে সকল স্বাগত। শীত পড়ে গেছে আর শীত পড়ার সাথে সাথে সবাই বেরিয়ে পড়ি বনভোজনে, অর্থাৎ ঘুরতে বেরিয়ে যাই, কোনো জায়গায় পিকনিক করতে চলে যাই। আর পিকনিক মানেই হচ্ছে ভুড়ি ভোজন, খাওয়া দাওয়া, তার পাশাপাশি কিন্তু ফলের একটা ব্যাপার থাকে। যে ফল, অর্থাৎ শুরুতেই নাম বললেই আমরা বুঝতে পারি, কমলা লেবু। কমলা লেবুর নামটাই প্রথমে আমাদের কাছে আসে, এই কারণে এই শীতের সময় যদি আমরা একটু ঘুরতে যাই, ট্রেনে বাসে করে যখন যাব, কমলা লেবুকে আমরা বেশি করে দেখতে পারি চোখে। অর্থাৎ কমলা লেবু কি ধরনের, কমলা লেবু কোথা থেকে আসছে? আমরা বেশিরভাগই শুনে থাকি যে কমলা লেবু নাগপুর থেকে আসে, রাজস্থান থেকে আসে, পাঞ্জাব থেকে আসে, দার্জিলিং থেকে আসে, কিন্তু আমরা তো জানি না যে এই লেবুটা দার্জিলিং বা এই লেবুটা নাগপুরের বা এই লেবুটা রাজস্থানে, অনেকেরই জানা নেই। কিন্তু আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কিনতে যাই এবং বলি একটু লেবু দিন মিষ্টি দেখে, দিলেও আমরা নিয়ে চলে এলাম। কিন্তু আমরা যেটা শুনেছি, সবচেয়ে লেবুর রাজা দার্জিলিং এর লেবু, অবশ্যই দাম বেশি, কিন্তু আমরা যে খবরটা এই সপ্তাহে তুলে ধরবো, লেবুর মার্কেট থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মেচুয়ার একটা বড় ফল পট্টিতে, যেখান থেকে কলকাতা কেন, কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফলের সমারোহ, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে আপনাদের কাছে তুলে ধরবো কমলা লেবুর বাজার কিরকম, কমলা লেবু কেমন আসছে, আপনারা যে কমলাগুলো নিয়ে যাচ্ছেন সেই লেবুগুলো কতটা মিষ্টি, কোনটাই বা দার্জিলিং লেবু, সেই বিষয়টা তুলে ধরবো। চলুন তাহলে দেখে নিই মেচুয়ার ফলপট্টির অবস্থা, মানে দেখাবো সেই ছবি, আমরা সেই দৃশ্যটি আপনাদের সরাসরি এই মুহূর্তে 7NEWS থেকে সরাসরি সেই ছবি তুলে ধরেছি। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন মেচুয়ার ফলপট্টি থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কমলা লেবু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর মানুষ আসছে বিক্রি করতে। এই প্রথমে যে ছবি আপনাদের তুলে ধরেছি মেচুয়া ফলপট্টি থেকে কমলা লেবু, আপনারা সেই ছবি সরাসরি মেচুয়া মার্কেট থেকে তুলে ধরেছি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন যে এই মেচুয়াতে নাগপুর, পাঞ্জাব, দার্জিলিং বিভিন্ন জায়গা থেকে লেবু আসে, এবং লেবু আসার পর এখানেই লেবু কিন্তু বাঁচা হয় এবং এখান থেকে কিন্তু কলকাতা বিভিন্ন জেলা কিন্তু পৌঁছে যায় সেই লেবুগুলো। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখানে লট কেনাটি, এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে লেবু এসছে, সেই গাড়ি মেছুয়াতে দাঁড়িয়ে এবং সরাসরি লেবু নামছে, বাছাবাছি চলছে এবং এখান থেকে কিন্তু বিক্রি কিনি হচ্ছে। আপনারা সেই ছবি সরাসরি এই মুহূর্তে আপনাদের সেই ছবিটাই মেছুয়া থেকে তুলে ধরেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কমলা লেবু আছে, আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে লেবু বাঁচা চলছে। অর্থাৎ কেন কমলা লেবুটা নিয়েছি জানেন? এই যে লেবুটা, এটা নাগপুর না দার্জিলিং না রাজস্থান না পাঞ্জাব কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু এখানে কিন্তু বাছা হচ্ছে। সেই ছবি কিন্তু আমাকে দেখানো, আপনাদের দেখাচ্ছি যে এই বাছাবাছি জায়গা এই হচ্ছে, কোনটা নাগপুর কোনটা রাজস্থান আমি কথা বলে নেবো এবং আপনাদেরও জানাবো। আমার সামনে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে নিই। এই যে একটা বিষয় জানতে চাইছি, এই যে লেবু মার্কেটে কেনা যায়, পাঞ্জাব থেকে আসে, নাগপুর থেকে আসে, একটু যদি বলে দেন কোনটা দার্জিলিং লেবু কোনটা পাঞ্জাবের লেবু, আপনার কাছে কি কি ধরনের লেবু আছে, মানুষ চিনবে কি করে কোনটা পাঞ্জাব লেবু, যদি দেখান। আপনারা দেখতে পাচ্ছি এটা আপনার আছে আপনার দার্জিলিং, আচ্ছা ঠিক আছে, তো এটা আপনার টমেটোর জন্য আপনার গোল থাকবে, ঠিক আছে, তো এটা খুব লাল থাকবে আর এটা আপনার কোয়ালিটি ভালো হবে, এই কোয়ালিটি আর এই কোয়ালিটি অনেক অন্তর আছে। আমি একটু বলছি এটা কি, এটা এটা কি লেবু, এটা আপনার দার্জিলিং আছে, আচ্ছা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং লেবু। কেন দার্জিলিং লেবুটা অনেকটা ডিপ কালারের এবং গোল শেপ, দেখতে পাচ্ছেন লেবুটার গোল শেপ, আর যিনি উনি বলছেন যে এই লেবুটার মানে খোসলাটা পাতলা হয়, এর লেবুর খোসলটা পাতলা হয়। এবং দার্জিলিং লেবু হচ্ছে কি সবচেয়ে রাজা, হ্যাঁ সবচেয়ে রাজা লেবুর রাজা কি দার্জিলিং, দার্জিলিং, আচ্ছা। আর তারপরে তারপরে আপনার আছে কি অরেঞ্জ, এটা এটা কোথা থেকে, এটা রাজস্থান নাগপুর, এটা রাজস্থান থেকে আসে, হ্যাঁ রাজস্থান থেকে। আচ্ছা এই রাজস্থান থেকে যেটা আসে এটা কি করে বুঝবে মানুষ, এটা আপনি বুঝতে পারবে, এটা তো এটা ছোটা আছে আপনার, এটা আপনার একটু একটু মোটা থাকবে, ঠিক আছে, এটা কোয়ালিটি আর দার্জিলিং কোয়ালিটি আপনার আলাদা আছে। আচ্ছা একটু আমাকে দিন, হ্যাঁ মানে ওনার বক্তব্য হচ্ছে যে এই যে লেবুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটিটা মোটা হয়, অর্থাৎ এর যে মানে খোসলাটা হয় যেটা কি বেশ মোটা হয়,
আর দেখুন একটু অন্য টাইপের, মানে আগেরটা যেমন আমি আবার দেখাচ্ছি, এই যে দার্জিলিংটা দেখুন কত সুন্দর সেপ, পাশাপাশি এটা রাজস্থান, রাজস্থানের সেপটা কিন্তু অন্যরকম আর খোসলটাও মোটা হয়। আচ্ছা এই রাজস্থানের লেবু কিরকম দাম? দামটা পড়ে আছে, দামটা পড়ে আছে, অনেক ফরক দাম আছে। এই সাইজ লেবু আপনারা পাওয়া যাবেন আপনারা 500 টাকা করে। আচ্ছা আরেকটা বিষয় পরে আমি দামটা আছে, পরের লেবুটা কি কোম্পানি কোনটা? আর একটা কি আছে? এটা আছে টুনু, পাঞ্জাব দিকে আসছি, এটার আপনি টেনু আছে, এটা জুস জন্য অনেক ভালো, জুসের জন্য আর হার্টের জন্য। এটা ওই রকম গেলে থাকে, এটা সেল মোটা আছে, আর এটা আপনি দেখে চোখে বুঝে পারবেন এটা হচ্ছে আপনার পাঞ্জাব আছে। আচ্ছা একটা কথা আমাকে বলুন না, যে লেবু যে মানুষ যখন আমরা কিনি মিষ্টি হবে কি টক হবে, এটা কি ধরে না ধরে কি করে বুঝবে নরম মোটা? নরম মোটা না, এটার আবার জাত আছে, যদি লাল হবে ওটা আপনার মিষ্টি হবে, যদি লাল থাকবে না এটা মিষ্টি হবে না। আচ্ছা আরেকটা বিষয় যদি জানতে ইচ্ছে করছে, যে ধরুন লেবু আমরা ধরি এটা একটু টাইট, আবার কোন লেবু নরম থাকে, নরম থাকলে কি হয় আর টাইট থাকলে কি হয়? নরম থাকলে আপনি বেশি দিন রাখতে পারবে না, আর যদি টাইট থাকবে আপনি রেখে খেতে পারবে। কিন্তু নরম আর টাইটের মধ্যে কি কোনো মিষ্টি পাঞ্চার ব্যাপার হয়? না না, কুচো ব্যাপার নেই, একই ব্যাপার আছে, মিষ্টি থাকবে। তাহলে বুঝবো কি করে যে মিষ্টিটা, মানে আমি দোকানে কিনতে গেছি, হ্যাঁ এবার এটা মিষ্টি আদৌ কি মিষ্টি কম সেটা কি করে বুঝবো? যে কোনো না, মিষ্টি আপনার থাকবে, এটা থেকে মিষ্টি থাকবে না, আমি সেটা বলছি না। মিষ্টি তো অনেক ক্ষেত্রে তো কম, মানে কম বেশি থাকতেই পারে লেবুতে, গাছের তৈরি, তো সেক্ষেত্রে মানুষ কি করে বুঝবে লেবুতে হাত দিয়ে যে এই লেবুটা একটু মিষ্টি হবে? লেবুটা কি তুমি নিয়ে আপনি দেখে নেবে কি এটা কি রকম জাত আছে মালে, যদি একটু টাইট থাকবে একটু বেশি থাকবে মিষ্টি, আর যদি আপনার একটু লুজ থাকবে ওটা মিষ্টি কম থাকে আর জুস কম থাকবে। আচ্ছা আচ্ছা, এবার এবার দামে আসছি, দামটা কি যাচ্ছে, এটা কি লেবু কি দাম? এটা কেনু আছে, এটা দাম, এটা দাম আপনার হবে 400 টাকা শ। একবার দেখিয়ে দি, এই লেবুটা হচ্ছে পাঞ্জাবের লেবু, পাঞ্জাবের লেবু এখান থেকে হোলসেল হচ্ছে এখানে প্রায় 4 টাকা পিস পড়ে যাচ্ছে, তাই তো হোলসেলে? আর এটা বিক্রি হয় মার্কেটে প্রায় 8-10 টাকা পিস, এটা পাঞ্জাব থেকে আসে, এটা গেল, এটা গেলে পাঞ্জাব। আচ্ছা দার্জিলিং এর কি দাম? দার্জিলিং এর অনেক দাম আছে, এটা দাম আপনার 1200 টাকা 1300 টাকা সব, মানে 1 পিস 12 টাকা 13 টাকা হোলসেল রেটে। আচ্ছা আর রিটেইলে আপনি যাবে আপনার 20 টাকা পিস করে পাবে। এটা হচ্ছে দার্জিলিং লেবু, উনি যেটা জানালেন আমাকে যে এটা হোলসেল রেট, অর্থাৎ 12-13 টাকা পিস পড়ছে মার্কেটে, এইটুকানি লেবু দার্জিলিং এ 20 টাকা বিক্রি হয়, আর দার্জিলিং হচ্ছে রাজা, কমলা লেবুর রাজা দার্জিলিং বলছেন ওনারাই, এবং এই লেবুটাই কিন্তু মার্কেটে 20 টাকা বিক্রি। আর কি লেবু আছে বললেন? এটা আপনার রাজস্থান, নাগপুর রাজস্থান। রাজস্থানে কি দাম? রাজস্থান এটা দাম আছে আপনার 5 টাকা করে, আর মার্কেটে বিক্রি করবে 8-10 টাকা করে রাজস্থান। হ্যাঁ এটা রাজস্থানের হচ্ছে লেবু, এখানে 4-5 টাকা এবং মার্কেটে 8-9 টাকা দাম পড়ছে, সেটা হচ্ছে রাজস্থানের লেবু। আমরা এতক্ষণ যে খবরটা দেখলেন আপনারা, যে লেবু কত ধরনের লেবু হয় সেই লেবুটা কিন্তু উনি জানালেন, যে সবচেয়ে দামি হচ্ছে দার্জিলিং লেবু, সেই লেবু কি দাম সেটা কিন্তু জানালেন। মেছুয়া এসছি ফল মার্কেটে, কেন জানেন? আপনাদের তো শুরুতেই বলেছিলাম যে কমলা লেবু এই সময় শীতের সময় কমলা লেবু যে বিক্রি, অর্থাৎ কমলা লেবু আর কিছুদিন পরে শীত চলে গেলে কিন্তু এই কমলা লেবু আর সেভাবে দেখা যাবে না, আর এখন যেখানেই যাব, অর্থাৎ পিকনিক বলুন যে কোনো জায়গায় যাবুন, ট্রেনে বাসে বলতে এই কমলা লেবুগুলো দেখতে পাচ্ছি। আর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দার্জিলিং মেচুয়াতে, যেখানে যেখানে যাচ্ছি কোনো জায়গায় নাগপুর, কোনো জায়গায় পাঞ্জাব, কোনো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কমলা লেবু আসছে আর বাছাই হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আপনারা লেবুগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ দার্জিলিং। আমি দার্জিলিং লেবু একটা নিয়েছি, খেয়ে দেখবো, কারণ দার্জিলিং হচ্ছে লেবু নাকি সবচেয়ে মিষ্টি এবং রাজা। আমি একটু দেখাবো খেয়ে কি অবস্থা। এই হচ্ছে দার্জিলিং লেবু, এই একটা কোয়া নিলাম আমি, ভালো।
এই লেবুটা দার্জিলিং লেবু সত্যি অপূর্ব মিষ্টি। এই দার্জিলিং লেবুকে সামনে রেখে আমি কথা বলবো দাদার সঙ্গে, যে দাদা একটু আসো, আপনাদের এখানে এই দার্জিলিং লেবু খুব মিষ্টি, কত দামে বিক্রি হচ্ছে? সব থেকে বেস্ট আছে, সব থেকে বেস্ট আছে, সব থেকে হাই রেট দার্জিলিং, সব থেকে হাই রেট, সব থেকে মানে লেবু কি দামে বিক্রি হচ্ছে? সব থেকে আছে যে বলো 2000 টাকা, 1900 টাকা, 800 টাকা। এই আমার হাতে যে লেবুটা আমি খাচ্ছি, এটা কত টাকা পিস বিক্রি হয় এখানে? 10 টাকা পিস কেনা। আর মার্কেটে বিক্রি হয় ও 15 টাকা, 14 টাকা পিস বিক্রি হয়। মাল কেমন আসে দার্জিলিং থেকে? মোটামুটি আসে, খুব একটা বেশি আসে না। মানে বছরে কমলা লেবুর বাজার কেমন? খুব আছে, নাগপুর নাগপুর লেবু অনেক আছে, মানে পুরো নাগপুর আর রাজস্থান কেনু অনেক হয়েছে, এটা কম হয়েছে। হ্যাঁ, সেই তুলনায় কি বাজারের দাম কি কমেছে কিছু মনে হয়? দাম কম আছে, যে নাগপুর লেবু আছে তার দাম অনেক কম আছে, আর সব থেকে হাই রেট দার্জিলিং, সব থেকে হাই রেট। এই বছরের আপনাদের বাজার কেমন যাচ্ছে? হ্যাঁ, ঠিক মোটামুটি আছে, মানে আগের বছরের তুলনায় এই বছরের বাজার কেমন? এবছরে মানে যে মানে ভাই খুচরো বিক্রি করে না, তাদের জন্য অনেক লাভ আছে, আমাদের জন্য কোনো 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 লাভ নেই। কেন কেন বলছেন? মানে মাল সারা ফলন অনেক হয়েছে, না ফলন অনেক হয়েছে, মানে ফলন প্রচুর হয়েছে, অনেক অনেক অনেক, মানে নষ্ট হচ্ছে বলছেন? না, মাল অনেক হচ্ছে, নষ্ট পচে যাচ্ছে। ফলন যদি বেশি হয় মার্কেটে তো প্রচুর ভাবে আসছে মাল। হ্যাঁ, মালের রেট পাওয়া যাচ্ছে না, মানে রেট পাচ্ছেন না? না, আমাদের রেট পাচ্ছে, মানে তাহলে কি দাম কম পাচ্ছেন? হ্যাঁ, দাম কম পাচ্ছি আমরা, মানে আগের বছরের তুলনায় এবছরে ফলন বেশি? হ্যাঁ হ্যাঁ, এবছর অনেক ফলন, এবছর মানে না এত আছে না, মানে কোনো এ নেই। আচ্ছা, মেচুয়া থেকে তো সব জায়গা থেকে তো আপনাদের এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় ফল বিক্রি করার জন্য কলকাতা জেলা, তাহলে কি মনে করেন কমলা লেবু এই বছরে কম দামে মানুষ খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কম দামে পাচ্ছে, সে গরিব লোক খাচ্ছে। আগে যে মাল আগে 10 টাকা বিক্রি হতে, এবছর 7 টাকা 6 টাকা, একদম মানে একদম দাম একদম কম। শুন, আপনার নামটা যদি একটু বলেন। হাবাই মোহাম্মদ বুন্না। আপনারা শুনতে পারলেন, এই কমলা লেবু যেটা আমার হাতে, আমি নিজেও খেলাম একটা কমলা লেবু, দার্জিলিং এর কমলা লেবু, সবচেয়ে রাজা দার্জিলিং এর কমলা লেবু, মানে একটা রাজা। সেই রাজার দাম কি? না, প্রায় এখানের দাম 10 থেকে 12 টাকা, এবং যেটা বিক্রি হচ্ছে মার্কেটে 15 থেকে 20 টাকা দার্জিলিং লেবু। এবার যেটা জানালেন এই বছরে নাকি লেবু মানে প্রচুর সংখ্যক লেবু কিন্তু ফলন হয়েছে, এবং মার্কেটে প্রচুর লেবু এখানে আসছে, যার ফলে কি নাকি লেবুর মার্কেট এই বছরে গত বছরের তুলনায় এই বছরের কিন্তু বাজার, মানে যারা এখান থেকে বিক্রি করছে তাদের বাজার খুব একটা ভালো না, কিন্তু মার্কেটে কিন্তু লেবুর দাম অনেকটাই কমেছে, সেইটাই কিন্তু মেছুয়া ফলপট্টি থেকে তিনি জানালেন। এতক্ষণ ধরে মেছুয়ায় ঘুরে ফলপট্টি থেকে বিভিন্ন ইনফরমেশন কমলা লেবু সম্বন্ধে দিলাম আপনাদের, পাশাপাশি এই কমলা লেবু বাজারে প্রচুর মানুষ আসে ব্যবসা করার জন্য, এমনই একজনকে পেয়ে গেছি। আপনার নাম? সঞ্জীব বালা। সঞ্জীব বালা, সঞ্জীব বাবুকে পেয়ে গেছি। সঞ্জীব বাবু, আপনি কোথায় কমলা লেবু বিক্রি করেন? ট্রেনে বিক্রি করেন? এই যে কমলা লেবু এখান থেকে নিয়ে যান, ট্রেনে বিক্রি করেন, এই বছরে ব্যবসা কেমন চলছে? মোটামুটি। কেন? বাজার খারাপ। আমরা যেটা জানতে পারছি যে মেচুয়াতে এসে যে কমলা লেবু এই বছর নাকি প্রচুর পরিমাণে উঠেছে, ফলন বেশি হয়েছে, সেক্ষেত্রে বাজারে নাকি কমলা লেবুর দাম বিক্রি, আপনি ট্রেনে বিক্রি করেন, কিরকম দামে? 8-10, 10-50। 42 বছর। এই বছরের কমলা লেবু বিক্রি করে কি লাভ হচ্ছে? না হচ্ছে, লাভ মার্কেটে আসলে কম বেশি হয়, কম বেশি হয়। তো আপনারা সাধারণত কোনটা নিয়ে যান, নাগপুর বা পাঞ্জাব, না কোনটা বেশি বিক্রি হয়? নাগপুর বেশি বিক্রি হয়। নাগপুরে বেশি বিক্রি হয়? কোন ট্রেনে যাতায়াত বিক্রি হয়? কল্যাণী লোকাল, কৃষ্ণনগর, শান্তিপুর, এই লোকাল গুলোতে আপনারা বিক্রি করেন? এই যে এই যে মেচুয়াতে এসছেন, প্রতিদিনেরটা প্রতিদিনে নিয়ে যান না একবারে নিয়ে যান? রেগুলেটর রেগুলার নিয়ে যান। মানে এই যে মেচুয়া এসছেন, এই যে পার ডে একটা বিক্রি একটা মেয়াদ থাকে, কত পিস নিয়ে যান? 300-400 পিস একবারে নিয়ে যান? আচ্ছা, তাতে 300 পিস যদি নিয়ে যান, ওই যে এখানে খরচা করে এলেন, নিয়ে গেলেন, তাতে সব কিছু বিক্রি বাটা করে কিরকম প্রফিট থাকে? 300-400 টাকা হয়। 300-400 টাকা থেকে আপনি কি এই 28 বছর ধরে কি ফলেরই ব্যবসা করেন মার্কেটে? হ্যাঁ, ফলেরই ব্যবসা। কি বলবেন আগের বছরের তুলনায় এই বছরে ব্যবসা করে কমলা লেবুর বাজার কেন কি মনে করছে? আগের বছর চেয়ে এবছর ভালো,
ভালো করছে। আচ্ছা আপনার নামটা আরেকবার যদি বলেন দর্শকদের। সঞ্জিত বালা। কোথা থেকে আসছেন? কল্যাণী সীমান্ত। শুনতে পেলেন, কল্যাণী থেকে সঞ্জিত বাবু আসেন, প্রতিদিন 300 থেকে 350 লেবু নিয়ে যান এই মার্কেট থেকে, আর ট্রেনে অর্থাৎ বিভিন্ন কল্যাণী থেকে বিভিন্ন লোকালে কিন্তু ট্রেনে কিন্তু প্রতিদিন বিক্রি করেন দীর্ঘ 28 বছর ধরে। কিন্তু এই বছরে তিনি জানালেন যে গত বছরের তুলনায় এই বছরে তার ব্যবসা একটু ভালো হয়েছে, কারণ মেচুয়াতে এসে যেটা জানতে পারলাম কমলা লেবু কিন্তু এবছর প্রচুর প্রচুর ফলন হয়েছে, যার ফলে সঞ্জীব বাবুর মতন লোকেরা যারা ট্রেনে হকারি করেন, তারা মাল ঘুরে ঘুরে বিক্রি করেন, তাদের ব্যবসা কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছেন তিনি জানালেন। আমরা ঘুরে আরো আপডেট আপনাদের কাছে তুলে ধরব। এই মুহূর্তে সঞ্জীব বাবুর কথা শোনালাম, আপনারা আরো বিভিন্ন ইনফরমেশন যদি পাই আপনাদের সেটাও তুলে ধরার চেষ্টা করব। আপনাদের একটা জিনিস দেখাবো, এই মেচুয়াতে কিন্তু দেখতে পাচ্ছেন যে লরি, বড় বড় লরি ট্রাক কিন্তু এইভাবে বিভিন্ন জায়গা থেকে মাল আসছে, কোনো জায়গা পাঞ্জাব, কোনো জায়গা দার্জিলিং, কোনো জায়গা নাগপুর, বিভিন্ন জায়গা থেকে মানে যখন ফলন আসে ঠিক এইভাবে মেচুয়াতে আসে, আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে মানে শটিং হয়, তারপরে এখান থেকে কিন্তু বিক্রি হয়ে যায়, এবং ব্যস্ততা সেই মার্কেটে মেচুয়া মার্কেট, আপনারা জানেন যে বিভিন্ন মানে মেচুয়া হচ্ছে কলকাতা সবচেয়ে বড় পুরনো মেচুয়া একটা ফল মার্কেট, সেখানে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি এবং সবাই কিন্তু ব্যস্ততা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি কথা বলি এই বছরে কেমন হয়ে বাবু দেখতে পাচ্ছেন টানা আপনাদের মেশুয়া থেকে তুলে ধরেছি এবং যারা রয়েছে আমার দোকানে দিয়ে ব্যবসা ঠিক আছে, একটু নেই ব্যবসা ঠিক চলছে, ভালো আছে। বাজার কেমন চলছে এখন? তো ঠিক আছে, দাম কম আছে, সবে কম আছে, সব মিলিয়ে ভালো, সবের ভালো আছে। বেশি কোন মাল আসছে? নাগপুর এখন তো নাগপুর আসছে, মৌসুমি লেবুর পাশাপাশি কমলা লেবু রয়েছে, আপনার লেবু আছে, সব থেকে ভালো নাগপুর হচ্ছে, নাগপুর রাজস্থান সে বড়িয়া হতা হ্যাঁ, ও জ্যাদা বিকতা হ্যাঁ, মার্কেট মে ইনকা নাম হে মোহাম্মদ আতাব, মেরা নাম আফতাব হে, আফতাব ফল মন্ডি মে পেরাতে হ্যাঁ জি, ইনিয়া কারবার এসেন্স কা ব্যবসা বহুত আচ্ছা হতা হে, নাগপুর ওয়ালা রাজস্থান কা ভ্যালু নেই, ও মিঠাই কেমন ও টক থাকে, মিঠাই কেমন লা মিষ্টি কেমন হয়? খুব ভালো মিষ্টি, খুব ভালো মিষ্টি, খুব মিষ্টি, নাগপুর ভালো মিষ্টি থাকে। এই বছরে কি, এই বছরে, এই বছরে কেমন হয়েছে ফলন? এই বছরে খুব বেশি করে আমদানি আছে, দাম কম আছে, বেশি আছে, যেরকম মাল ওরকম দাম, বিক্রি কেমন হচ্ছে? বিক্রি খুব ভালো, খুব ভালো বিক্রি হচ্ছে। আমার নাম আফতাব আলম। এতক্ষণ যে ছবি মেছুয়া বাজার থেকে তুলে ধরলাম কমলা লেবুর বাজার, আপনারা শুনতে পারলেন যে এই শীত পড়তে পড়তেই এবছরে গত বছরের তুলনায় কমলা লেবু কিন্তু ফলন প্রচুর হয়েছে। এই মেছুয়া ফল মার্কেটের যারা ব্যবসা করেন তারা কিন্তু জানালেন, পাশাপাশি যারা এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে নিয়ে যান বা কোনো ট্রেনে বাসে বা কোনো দোকানে, তারাও কিন্তু জানালেন যে এই কমলা লেবু এই বছরে এতটা বেশি ফলন হয়েছে, যার ফলে আমরা অনেকটা বেশি কম দামে নিয়ে যেতে পারছি, ব্যবসা তেমন খুব একটা না হলো, মোটামুটি গত বছরের তুলনায় কিন্তু ব্যবসা ভালো চলছে। এবং কমলা লেবু কোনটা নাগপুর, কোনটা রাজস্থান বা পাঞ্জাব বা দার্জিলিং, সেই লেবু চেনার উপায়টা কি, লেবুটা কতটা মিষ্টি, প্রত্যেকটা ইনফরমেশন আমরা জানতে পারলাম এবং আপনাদের জানালাম। আগামী দিনে এরকমই বিভিন্ন খবর আপনাদের কাছে নিয়ে আসবো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই খবরকে চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে মেচুয়া ফল মার্কেট থেকে 7A News থেকে শ্যামল পালের রিপোর্ট, জয় হিন্দ।